আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ছবি অ্যাড করতে হয়, আজকে আমরা এই পর্বে দেখব কিভাবে ছবির মাধ্যমে হাইপারলিংক করতে হয়। তো চলুন সেটা এখন দেখা যাক। তো গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম, তো এখন আমরা দেখব যে ছবির মাধ্যমে কিভাবে হাইপারলিংক করতে হয়। তো প্রথমে আমরা একটা আগে হাইপারলিংক করি। প্রথমে আমার এখানে একটা ছবি আছে, ছবিটা আপনাদেরকে দেখাই যে ফেসবুক, ফেসবুকে একটা ছবি আছে। তো আমি এটার নামটাকে একটু চেঞ্জ করে দিই, নামটা দিই এফবি, ফেসবুকের ছবি, তাই এটাকে এফবি দিলাম। তারপরে এই ছবিটা কিভাবে এখানে অ্যাড করবো, তো এখানে আমার লিখতে হবে এফবি, যেহেতু ছবির এক্সটেনশন আমার পিএনজি। আচ্ছা, আমি এখানে পিএনজি লিখলাম, আমি এখানে জেপিজি লিখলাম। সে এখন লিখে দেখি যে আমার ছবিটা শো করে কিনা, রিলোড দিলাম, দেখুন ছবিটা কিন্তু আসে না। কেন আসে না? কারণ এক্সটেনশনটা মিলে নাই, তার জন্য আসে নাই। তাহলে আমরা লিখতে হবে পিএনজি। এই দেখুন আমার ছবিটার লাস্টে, এই যে লাস্টে .png কথাটা লেখা আছে। তো ফাইলটা সেভ দিলাম, দেওয়ার পর যদি এখন আমরা এটাকে রিলোড দিই, তাহলে যে আমার ফেসবুকের ছবিটা চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই ছবিটাকে আরো একটু ছোট করতে, হাইট 300 আছে, আমি এটাকে দিয়ে দিতে চাই যে 60 পিক্সেল। 60 পিক্সেল দিলে এই যে খুব ছোট দেখাচ্ছে। তো এখন আমরা এটাকে কিভাবে একটা আপনার হাইপার লিঙ্ক তৈরি করতে পারি সেটা আমরা দেখবো। তো হাইপার লিঙ্ক তৈরি করার জন্য আমরা এখন ফেসবুকের সাথে হাইপার লিঙ্ক করতে চাইছি, তাহলে ফেসবুকে হাইপার লিঙ্ক করতে গেলে এখানে আমরা লিখতে হবে হাইপার রেফারেন্স ইকুয়াল, এখানে আপনাকে ফেসবুকের কথাটা, ফেসবুকের যে ইউআরএলটা আছে সেটা আপনাকে লিখতে হবে। তো ফেসবুকের ইউআরএলটা হচ্ছে www.facebook.com, যদি লেখেন তাহলে কিন্তু আপনার কাজ করবে না। কারণটা হচ্ছে আপনাকে এখানে সিকিউরিটির ব্যাপারটা, যে HTTPS আছে, এই কথাটা আপনাকে লিখতে হবে। তাই অবশ্যই আপনি এদিকে সচেতন থাকবেন যে আপনি ফেসবুকের ওয়েবসাইটে ঢুকে ফেসবুক থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসলে আপনার জন্য খুব সুন্দর হবে, আমার জন্য খুবই ভালো হবে। আমি এখানে যদি ফেসবুক লিখি, লেখবার এটাকে সেভ দিলাম, লেখবার এটাকে যদি রিলোড দিই, তাহলে যেখানে ফেসবুক লেখাটা দেখাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন ইওর ফাইল ওয়াজ নট ফাউন্ড, ছবি পাওয়া যাচ্ছে না, মানে ফাইল পাচ্ছে না, এটা দেখাচ্ছে। সো এখানে যদি আমি এখন লিখে দিই HTTP://, তারপরেও দেখবেন যে পাবে না। রিলোড দিলাম, ব্যাকে যাই, পেজ রিলোড দিই, ও পেয়ে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে যে মেইনলি আপনার এখানে যদি HTTPS হয় যে এটা সিকিউর, তার জন্য আপনার এটা লিখবেন। সো এটাকে লিখলাম, লেখার পরে আমরা দেখতে পেলাম যে কিভাবে আমার পেজের সাথে লিংক করতেছে। তো এখন আমরা দেখব এই যে এখানে আমার যে ছবিটা আছে, এই ছবির মাধ্যমে কিভাবে লিংক করতে হয়। তো আমরা এখানে যে লেখাটা লিখেছি না ফেসবুক, জাস্ট এই লেখাটার জায়গাতে আমরা এই যে ইমেজ কথাটা আছে, এই ইমেজ কথাটা হুবহু এখান থেকে যে কাট করব, কাট করে এখানে বসিয়ে দিব, পেস্ট। তাহলে আমার হয়ে গেল ছবির মধ্যে ইমেজ। তাহলে আমার ওইখানে এখন কথা দেখাবে না, জাস্ট লেখা দেখাবে, এই যে ইমেজটা আছে এই ইমেজটা দেখাবে। এত বড় লেখাতে এত বড় সমস্যা দেখাচ্ছে, আমি এটাকেও কেটে দিলাম। তাহলে এখানে দেখুন এই যে আমার এখানে এইখান থেকে পর্যন্ত আমার ইমেজ দেখাচ্ছে, আর ইমেজের ভিতরে আমার হাইপার লিঙ্ক করা আছে। তো এখন যদি আমরা এটাকে রিলোড দিই, তাহলে আপনার এখানে লেখা ছিল, লেখাটা চলে গেছে, কিন্তু যখন আমি ইমেজের পরে ছবি হাত নিয়ে যাচ্ছি, তখন আমার এই যে কার্সার নিয়ে যাওয়ার সাথে সাথে এটা হাত হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করতেছি, তখন এই যে নতুন একটা ফেসবুকের পেজ, আমার এই যে ফেসবুক ওপেন হয়ে গেছে। সো এইভাবে আমরা ইমেজের মাধ্যমে হাইপার লিঙ্ক করতে পারি। আবার যদি আমরা এখানে হাইপার লিঙ্কের আরও যে ব্যাপারগুলো আছে, যে এখানে আমরা টার্গেট এটা লিখতে চাচ্ছি, যে টার্গেট এখানে লিখলাম ব্ল্যাঙ্ক, অবশ্যই সামনে আন্ডারস্কোর হবে, সেভ দিলাম। বা আবার যদি আমি এখানে টাইটেল লিখতে চাই, টিআইটি টাইটেল, টাইটেল লিখে দিলাম ফেসবুক, ফেসবুক লিঙ্ক এটা লিখলাম, ঠিক আছে। আমি রিলোড দিই, তাহলে দেখুন এই যে ফেসবুক লিঙ্ক লেখাটা দেখাচ্ছে, আমার যদি এখানে ক্লিক করি, তাহলে যে নতুন একটা পেজ তৈরি হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। সো আমরা এইভাবে হচ্ছে যে ইমেজের মাধ্যমে হচ্ছে যে আমরা পেজের হাইপার লিঙ্কগুলো করতে পারি। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।